आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সোনাইয়ে চারটি নতুন পানীয় জল প্রকল্পের কাজের সূচনা বিধায় করিনি। বিদ্যুৎ সিন্ডিকেট উদ্ধারবন্দে অবৈধভাবে চলছে বিদ্যুৎ বাণিজ্য, সরব স্থানীয়রা। করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 9 বছরের শিশুর, চাঞ্চল্য এলাকা জুড়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিগত 5 বছর সোনাই এলাকায় উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, রাস্তাঘাটের উন্নতির নামে প্রায় 85 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। পঞ্চায়েত এলাকার রাস্তা নির্মাণের জন্য প্রস্তুতি নেওয়া হলে অনলাইনে কাজ শেষ বলে দেখানো হয়েছে। এভাবেই অতীতে সোনাইকে দুর্নীতির আখড়া হিসেবে পরিণত করেছেন নেতারা। সোমবার সোনাইয়ে 4টি নতুন পানীয় জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস করে ঠিক এই মন্তব্য করলেন এলাকার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। এদিন প্রথমে ধামালি গ্রামে 1,63,00,000 টাকা ব্যয়ে নতুন পানীয় জল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক। পরে দক্ষিণ কৃষ্ণপুর ও শহীদপুরের মধ্যবর্তী এলাকায় 2,17,00,000 টাকা ব্যয়ে আরও একটি নতুন পানীয় জল প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এদিকে একই দিনে শিলচুবি জিপির গিলাছড়ায় ও মেনিপুরে 1,19,00,000 টাকা ও 1,65,00,000 টাকা ব্যয়ে পানীয় জল প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক সাজু। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের এসডিও দেবদুলাল দাস, এএসও শাইমুদ্দিন লস্কর, সোনাই যুব এআইইউডিএফ এর সভাপতি জাকির হোসেন লস্কর প্রমুখ। আগামী আপনারা বুঝিয়া আল্লাহ যদি মায়া করে আগামী 3 বছরের ভিতরে মেডিকেল চর্চা করবেন ইনশাআল্লাহ। বড় দুঃখ লাগে উচিত নাই। আমি চেষ্টা করবো এই অঞ্চলের 2-3 কিলোমিটারের ভিতরে মৈল্য সভা নামে ওই বড় স্টেডিয়াম এখান করার। আপনারা দোয়া করবা দ্বিতীয় ফাউন্ডেশন দিব, এর মধ্যে লাগবে স্টেডিয়াম দিয়ে আর আগামী 6 মাসের ভিতরে আমরা ফুল প্রসেসিং আরম্ভ করব আইটিআই গুলার। আগামী সেশনে যাতে গোয়ালি আইটিআই কেন বন্ধ করে নিয়ে তার কথা করিয়া ওখানে সেশনে কি ওখানে কমপ্লিট করিয়া অবৈধ সার সুপারির পাশাপাশি এবার প্রকাশ্যে এলো বিদ্যুৎ সিন্ডিকেট। গোটা এলাকাকে দিনভর লো ভোল্টেজের বিপাকে ফেলে দীর্ঘদিন থেকে বিভিন্ন বাড়িতে ইনভার্টার কানেকশন দিয়ে অবৈধভাবে বাণিজ্য চালানো হচ্ছে উদ্ধারবন ইলেকট্রিক্যাল ডিভিশনের অধীনস্থ হাতিছড়া দুধ পাতিল জিপিতে। এর পেছনে রয়েছেন বিদ্যুৎ মাফিয়া ফকরুল ইসলাম লস্কর। বিগত দিনে একাংশ গ্রামবাসীরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেও কোনো গুরুত্ব দিচ্ছে না সংশ্লিষ্ট বিভাগ। অবশেষে সোমবার বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে অভিযোগকারী ইকবাল হোসেন, রাজাউল করিম সহ অন্যান্যরা জানান, আজকে আমরা আপনারা দ্বারস্থ হয়েছি এটার লাগিয়া যে ফখরুল ইসলাম লস্কর ইলেকট্রিক মাফিয়া, মানে ইলেকট্রিক মাফিয়া উপাধি দেওয়া যায় এখানে, 7 বছর থাকিয়া
আমরার যে বোল্টিশ, এই বোল্টিশটা ধান ঘর থেকে প্রায় 20-25টা ইনভার্টারের মধ্যে আমরা যে বোল্টিশ পাই না গ্রামবাসীরা মুদ্রামুখ উৎপাদনের মধ্যে, এই বোল্টেজটা তাই চিনি আমি আমার কাছে, বাকি তার পার্সোনাল লোক সাপ্লাই করেন ঘরে ঘরে একটা কানেকশন দিয়ে। এটার লাগে আমরা উদাহরণ সাব ডিভিশনে একটা, হ্যাঁ উদাহরণ ডিভিশনে আমরা কমপ্লেন করছি 3 মার্চ, আজকে 6 মার্চ, একটা ইমার্জেন্সি জিনিসের কোনো কিছু আজকে পর্যন্ত আমরা স্টেপ পাইছি না। একটা বাচ্চা তার ইলেকট্রিক পোস্টের মধ্যে দিয়া ফ্লেক্সিবল হয়ে লিক হয়েছে, হাত দিছে, শর্ট হয়ে সেন্সলেস হয়েছে, এটাও লিখে কমপ্লেন জানাইছি, কিন্তু আজকে পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ পাইছি না। এটার লাগে আমরা ইলেকট্রিক উদাহরণ সাব ডিভিশনে রিকোয়েস্ট করলাম এটার তাড়াতাড়ি প্রতি সপ্তাহে একটা অ্যাকশন নেওয়ার লাগে। ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশুর। ঘটনাটি সংঘটিত হয় সোমবার করিমগঞ্জের অ্যাংলার জুড়ি এলাকায়। প্রাপ্ত সূত্র মতে জানা গেছে, এদিন AS11AC6361 নম্বরের এক ট্রাভেলার দ্রুত গতিতে করিমগঞ্জ থেকে শিলচর অভিমুখে যাওয়ার সময় অ্যাংলার জুড়ি এলাকার অন্য আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে এক শিশুকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু ঘটে। হত শিশুর নাম সাকিবুল হাসান, বয়স 9। ঘটনার পর আশেপাশের জনগণ ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার পর উত্তেজিত জনতারা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে করিমগঞ্জ পুলিশ ঘটনাস্থলে এসে ক্ষুব্ধ জনগণদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করার পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন তারা। অ্যাকচুয়ালি আমার এলএনজি চাষমার শোরুম আছে, তো এর একটু আগে ঘটনা হয়েছে যে ওই সময় বাচ্চাটা এদিকে বুঝে আইসক্রিম কেনার গেছে, হ্যাঁ রাস্তা ক্রসও করে গেছে আইসক্রিম করিয়া, কিন্তু ওই ট্রাভেলার গাড়িটা একদম সাইডে গিয়া তারা মারছে, রং সাইডে, দ্যাট ইজ হে যখন করিমগঞ্জ থেকে শিলচর যাওয়ার রাস্তা, এই রাস্তাতে একদম রাইট সাইডে গিয়া বাচ্চাটারে মারছে একদম। আমি তখন ওই সাইডে আমার গেটের সামনে আসলাম, তো বাড়ি মারা মাত্র হে মানে দ্যাট ইজ রাইট সাইড থেকে হে তো লেফটে আইতো, হে একদম কার্ভ করিয়ে আমার গেটের সামনে আইয়া ব্রেক মারছে আর ইয়ে হে লামাত গেছে। তখন হ্যান্ডিম্যান বোধহয় না কি ড্রাইভার যেই হোক একটারে পাইছি আমি ধরছি, আর মানুষ তো গেছে গিয়া, তারপরে বাচ্চাটারে তখন গিয়া 2-3 দিন এখানে পাইছি আমি আসলাম, তখনই মানে দেখা গেছে তার ফাটে গেছে বা রক্ত একটু বাড়ি গেছে। আচ্ছা গাড়িটা মানে করিমগঞ্জ থেকে শিলচর যাওয়ার যাওয়ার আছে, দাদা প্যাসেঞ্জার কেমন আছে? অলমোস্ট ফুলি আছে, কারণ দৌড়ে গেলে নামছে তো মনে লাগছে অলমোস্ট ফুলি, মানে দুষ্কৃত গাড়ি গেছিল 100%, কারণ একদম রাইট সাইডে গিয়ে বাচ্চাটার যে স্পটটা এখানে আছে একদম সাইডে, পিচ যেখানে শেষ হয়েছে রাইট সাইডে, এটা যাওয়ার সময় নিয়মিত লেফটে যাইতো চালে যেতে আমরা লেফট হ্যান্ড ড্রাইভ করি, হ্যাঁ রাইট সাইডে গিয়ে যে ব্ল্যাক স্পট আছে একদম পিচার লাস্টে হইতে গেল, এবং হয়তো করে একটা গাড়িতে ওভারটেক করা দিয়েই মারছে বিরুদ্ধে গোটা রাজ্যের সঙ্গে বরাকেও পুলিশের অভিযান অব্যাহত। রবিবার রাতে ফের পাচারের মুখে ধলাই পুলিশের হাতে আটক হলেন দুই পাচারকারী সহ বিপুল পরিমাণে বারমিত সুপারি। গোপন সূত্রের ভিত্তিতে ধলাই লায়লাপুর পুলিশ প্যাট্রোল পোস্টের মুখে নাকা চেকিং এর সময় UK18CA 4125 নম্বরের একটি লরি শিলচর অভিমুখে আসার সময় পুলিশ লরির গতিরোধ করে পরে তল্লাশি চালিয়ে প্রায় 240 ব্যাগ বারমিত সুপারি বাজেয়াপ্ত করার লরি সমেত লরি চালক তথা হরিদ্বার জেলার বরকি গ্রামের বাসিন্দা ধরমবীর সিং ও সহচালক নতুন দিল্লির গাজীপুর পুলিশ থানার অধীনস্থ খিচড়িপাড় গ্রামের বাসিন্দা মোহাম্মদ সরফরাজকে গ্রেফতার করে ধলাই পুলিশে মর্মে এক এজাহার দায়ের করে সোমবার ধৃতদের আদালতে প্রেরণ করে হয় বলে জানা গেছে। বিশিষ্ট কবি সাহিত্যিক তথা সাংবাদিক অতীন দাসকে উষ্ণ সম্বর্ধনা জানালো আগরতলার ভারত বাংলাদেশ মৈত্রী সংসদ। রবিবার আগরতলা থেকে সংসদের সভাপতি ডক্টর দেবব্রত দেবরায়ের নেতৃত্বে 5 জনের এক প্রতিনিধি দল শিলচরে পৌঁছায়। এ উপলক্ষে শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কবি অতীন দাসের হাতে স্মারক তুলে দেন সংসদের কর্মকর্তারা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংসদের বিভিন্ন দিক নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন সাধন পুরকায়স্থ, শিক্ষাবিদ সমর বিজয় চক্রবর্তী, ভার্গব চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব সুবীর ভট্টাচার্য প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে অতীন দাসকে ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের শিলচর শাখার সভাপতি ও ভাস্কর দাসকে সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। পরে সাংস্কৃতিক সংস্থা নির্বাণ ও দুধ পাতিল নাট্য সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের পরিবেশনায় সমবেত নৃত্য অনুষ্ঠিত হয়।
ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের পক্ষ থেকে শিলচরে এসেছি পুণ্যতীর্থ ভাষাতীর্থ শিলচরের মাটিতে এসে আমি আজকে প্রথমেই শিলচরবাসীকে গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আমরা সবাই জানি যে একটি বাংলা ভাষার রাষ্ট্র গঠন করার জন্য যে আজকে থেকে 50 বছর আগে 1971 সালে 30 লক্ষ মানুষ আত্মবলিদান করেছিলেন বাংলা ভাষার একটা রাষ্ট্র গঠন করার জন্য, এবং সেই ঘটনা আমাদের হৃদয়ে আছে। 2 লক্ষ মা বোন সেদিন তারা সম্ভ্রম হারিয়েছিলেন বাংলাদেশের বাংলাদেশ গঠন করার জন্য। আজকে 50 বছর অতিক্রান্ত হলো এই 30 লক্ষ মানুষের আত্মবলিদান। আমরা ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের পক্ষ থেকে সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় যেখানে যেখানে বাঙালিরা আছে সেখানে আমরা যাচ্ছি, গিয়ে তাদের বলছি যে আসুন গভীর শ্রদ্ধায় সমবেতভাবে আমরা এই 30 লক্ষ মানুষকে আমরা শ্রদ্ধা নিবেদন করি, নতুন প্রজন্মের কাছে তুলে ধরি এই ঐতিহাসিক ঘটনা। ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ তার 30 লক্ষ মানুষের আত্মবলিদান পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা, সেই জন্য আমরা আজকে এখানে ছুটে এসেছি। সবার পক্ষে তো সেই বিশ্বের ঘরে ঘরে পৌঁছা সম্ভব নয়, অন্তত আমরা প্রতিবেশীর সঙ্গে অন্তত মিলেমিশে থাকব সেটাই বাঞ্ছনীয়। তো আমার খুব ভালো লাগছে আজকে যে এবারের এই যে মাসটা, এই ফেব্রুয়ারি মার্চ, এটা আমার জীবনে একটা বিশেষ সময় হয়ে থাকে। আমি 21 ফেব্রুয়ারিতে মানে আমন্ত্রিত ছিলাম বাংলাদেশে, কিন্তু শারীরিক কারণে আমি যেতে পারিনি। কিন্তু এমনই ঘটনা ঘটল, 21 ফেব্রুয়ারির সকালে হযরত পীর আজমত আলীর বার্ষিক উরুস সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত শিলচর উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডস্থিত হযরত পীর আজমত আলীর উরুস মাহফিলের সভাপতিত্ব করেন হযরত মাওলানা আবুল কালাম। এদিন বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন উত্তর কৃষ্ণপুর উরুস মাহফিলে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে একদম জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল কোরআন খাতুম, কাতমে খাজে গান, ওয়াজ মাহফিল, বিশ্ব শান্তির কামনায় দোয়া। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজক কমিটির কর্মকর্তারা। উত্তর কৃষ্ণপুর এলাকার আমাদের হযরত পীর আজমত আলী শাহ সাহেবের 49তম বার্ষিক ইসালে সওয়াব উপলক্ষে আমাদের এই উত্তর কৃষ্ণপুর এলাকার বিভিন্ন সংগঠন, যুব সমাজ এবং এলাকার জনগণের সহযোগিতায় আমরা বিকাল 5 ঘটিকা হইতে পরদিন ভোর 5 ঘটিকা পর্যন্ত একটি বিরাট ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। এতে অনেক সহযোগিতা আমরা পেয়েছি এবং যারা সহযোগিতা করেছেন সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক অন্তঃস্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতে যাতে ওনারা আমাদেরকে সহযোগিতা করেন এই আশা এই কামনা নিয়ে আমরা। জেলার লক্ষ্মীপুর কেন্দ্রের অন্তর্গত হরিনগর এলাকায় রবিবার প্রায় 40 জন শারীরিক প্রতিবন্ধী মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন উইমেন্স পাওয়ার ক্লাবের কর্মকর্তারা। ক্লাব ইনচার্জ শ্রাবণী চন্দ্রের নেতৃত্বে এদিন এলাকার অসহায় ও পিছু পড়া মানুষের হাতে কম্বল তুলে দেন ক্লাবের সদস্যরা। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রাবণী চন্দ্র জানান, জেলায় বিগত বন্যার ভয়াবহতার সময় ক্লাবের জন্ম হয়েছিল। বন্যা পরিস্থিতি চলাকালীন ক্লাবের কর্মকর্তারা অসহায় মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণ সহ অনেক প্রভাবিত মানুষের মধ্যে বস্ত্র তুলে দিয়েছেন। এছাড়াও সমাজ সেবার কথা মাথায় রেখে ক্লাব বিগত 1 বছরে জেলার বিভিন্ন স্থানে ব্ল্যাঙ্কেট ও মশারি সহ শিশুদের মধ্যে খাবার সামগ্রী প্রদান করেছে। আগামীতে উইমেন্স পাওয়ার ক্লাব জেলায় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত করার পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান ক্লাব শ্রাবণী। এদিন পমিশীল, মামুন দত্ত, রূপাশীল, চৈতালীর স্বামী ও সবিতাশীল সহ ক্লাবের অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা শিলচর ওমেন্স পাওয়ার ক্লাবের তরফ থেকে এসেছি, আজ হরিনগর এসেছি আমরা।
আর ওখানে এসে প্রায় 40 জনের মতো হ্যান্ডিক্যাপ প্রায় মানুষগুলোকে ব্ল্যাঙ্কেটস ডোনেট করেছি। জানি আমরা যে গরম পড়ে গেছে, কিন্তু অনেক মানে কিছু কারণবশতর কারণে আমরা ঠিক সময়ে উপস্থিত আসতে পারিনি, তাই আমরা আজ এসে ওই মানে ব্ল্যাঙ্কেটগুলো ডোনেট করেছি। এখানে ইতি আমার সাথে এসেছে আমার টিম মেম্বার চৈতালি স্বামী আর মামন দত্ত। প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড় জগৎজ্যোতি রাজকুমারের সহায়তায় এগিয়ে এলো স্টোন ক্রাশার মালিক সংস্থা। সোমবার উধারবন্দে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে জগৎজ্যোতি রাজকুমারের হাতে অর্থ তুলে দেন সংস্থার কর্মকর্তারা। জগৎজ্যোতি রাজকুমার বলেন, জেলা স্তরে 8 বার এবং রাজ্য স্তরে 2 বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। 2019 সালে গোয়ায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্রোঞ্জ পদক এবং 2018 সালে চণ্ডীগড়ে রৌপ্য পদক লাভ করেন তিনি। 2021 সালে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশ নেন। এবার 19 মার্চ থেকে গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রহাদিনের প্রতিযোগিতায় অংশ নিতে আসাম থেকে যাচ্ছেন 3 জন খেলোয়াড়, তাদের মধ্যে তিনি একজন। গোয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে পৌঁছলেই আগামীতে দক্ষিণ কোরিয়ায় খেলার সুযোগ পাবেন বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে স্টোন ক্রাশার মালিক সংস্থার পক্ষ থেকে সাফিকুর রহমান লস্কর, রূপম ধর, মাহবুব আহমেদ লস্কর, সৌরভ পাটুয়া, কৌশিক দত্ত, আজমাল হোসেন লস্কর, সম্রাট ইন্দোর সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নমস্কার, আজকে আমাদের মধ্যে উপস্থিত জগৎজ্যোতি রাজকুমার দা, তাই এবার গোয়াতে যাইতেছেন ভেটারেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে। তো আমরা স্টোন ক্রাশার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা উদ্যোগ নিছি যে তাদের কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়ার লিগা, এটার লিগা আজকে আমরা সব এখানে জমায়েত হয়েছি। এবং আমরা খুব গর্বিত যে আমরা বড়াক ভিলির থেকে তাই একজন খুব ভালো শাটলার এবং তাই এই খেলাতে চান্স পাইছেন, এবং আমরা আশা করবো তাই এখান থেকে একটা পদক নিয়ে ফেরোয়। এই শুভেচ্ছা তার প্রতি আমরা রইল। নমস্কার, আমার নাম জগৎজ্যোতি রাজকুমার। আমি অল ইন্ডিয়া ভেটারেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আগামী 19 তারিখ থেকে গোয়াতে শুরু হবে, সেটাতে পার্টিসিপেট করতে যাচ্ছি। তাই আমি খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে ক্রেশার ইউনিয়নে আমাকে অনেক আর্থিক হেল্প করেছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি করবো কোনো কিছু পদক নিয়ে আসার, আগামীতে এটাতে সিলেকশন হলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সাউথ কোরিয়াতে হবে, এটাতে আমি খুব আশাবাদী যাতে আমি সিলেকশন পাই। থ্যাংক ইউ। সকলকে জানাই আমার বাংলা সংবাদের পক্ষ থেকে দোল পূর্ণিমা ও হোলি উৎসবের আন্তরিক অভিনন্দন। আগামীকাল ও পরশু অর্থাৎ মঙ্গল ও বুধবার দোল পূর্ণিমা ও হোলি উৎসবের জন্য আমার বাংলা নিউজ কার্যালয়ের সকল বিভাগের ছুটি, তাই এই 2 দিন আমরা বাংলা সংবাদের কোনো খবর সম্প্রচারিত করব না। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সোনাইয়ে 4টি নতুন পানীয় জল প্রকল্পের কাজের সূচনা বিধায় করিনি। বিদ্যুৎ সিন্ডিকেট, উধারবন্দে অবৈধভাবে চলছে বিদ্যুৎ বাণিজ্য, সরব স্থানীয়রা। করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 9 বছরের শিশুর, চাঞ্চল্য এলাকা জুড়ে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার। আপকে ব্যবসায় আর আপকে বিশ্বাস কে লিয়ে ধন্যবাদ। আপকে সাথ কাম করনা হামারে লিয়ে সৌভাগ্য কি বাত হ্যায়।